বদ্ধবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। আগস্ট মাস সুখের মাস, এই সুখাহত মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট জাতীয় সুখ দিবস আমরা পালন করি। যেই 15ই আগস্টে ভয়াবহ রাত্রিতে তার পরিবার সহকারে নিঃশান্তভাবে যারা হত্যা করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনরী শেখ হাসিনাকে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছেন। এখনও যারা লুকিয়ে আছেন তাদেরকে এনে ফাঁসির রায় কার্যকর করে আমাদের জনগণের যে আশা প্রত্যাশা সেগুলো পূরণ করার জন্য বিশেষভাবে আমরা তরুণ প্রজন্ম আহ্বান জানাই। এই আগস্ট মাসে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে দেখিনি, যুদ্ধ দেখিনি, তার জন্ম হয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আজকে এই দিনটিকে আমরা জাতীয় শোক দিবস পালন করি 15ই আগস্ট। আমরা মনে করি প্রত্যেকটি জায়গায় যার যার থেকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করুক, এবং বঙ্গবন্ধুকে দেওয়ার কিছুই নেই, শুধুমাত্র দোয়া আর ভালোবাসা। তার জন্য আমরা আজকে এইভাবে জনপ্রতিনিধি হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বাংলাদেশ মানচিত্র পেয়েছে, একটি নতুন দেশ হিসেবে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে তার কর্মজনটি শেখ হাসিনার কারণে। তাই আসুন আমরা এই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে স্মরণ করে সবসময় জাতির পিতা সবার ঊর্ধ্বে, যেখানে কেউ ইতিহাস বিকৃতি করতে পারবে না, যেখানে কোনো যুদ্ধবাদী শক্তির ঠাঁই হবে না, ঠিক সেইভাবেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই করোনা ক্রান্তি লগ্নেও আমরা যাতে 15ই আগস্ট যার যা দূরত্ব বজায় রেখে এবং সচেতন হয়ে সরকারি বিধি মোতাবেক আমরা পালন করার চেষ্টা করব, এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক তাদের সকলকে ব্যাস্তিনসিপ করে এবং আমাদের রাষ্ট্রের প্রধান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জনরী শেখ হাসিনাকে দীর্ঘজীবী করে, এবং তার নেতৃত্বে যাতে আমরা তরুণ প্রজন্ম সৎ ব্যানঘাট হিসেবে কাজ করতে পারি, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের এই 15ই আগস্টের একসাথে আহ্বান। আমি মনে করি আজকে তরুণ আগামী দিনের ভবিষ্যৎ, সততা এবং স্বচ্ছতা নিয়ে যে এগিয়ে যাবে তার পাশে থেকে এই কাজ করতে হবে আমাদের। তাই মনে করি সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। তাই আসুন এই করোনা ক্রান্তি লগ্নে আমরা, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী মার্চের থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মোতাবেক, যেভাবে বলেছিলেন তোমরা যেভাবে বাসায় বাসায় গিয়ে ভোট চেয়েছো ঠিক সেভাবে বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া, আমি চেষ্টা করেছি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষ পাশে দেওয়ার জন্য। এখনও আছি, যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থেকে কাজ করব, এবং প্রত্যেকটি সময় জনগণকে খাবার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 1 মিনিট ফ্রি সবজি বাজার প্রতি বুধবার করছি। আশা করি যতদিন করোনা ক্লান্তি এই লগ্ন থাকবে ততদিন পর্যন্ত আমার এই 1 মিনিটে সবজি বাজার প্রতি বুধবার হবে। ইনশাআল্লাহ আপনারা আসুন, সবাই মিলে জনগণের, সাধারণ জনগণের পাশে দাঁড়াই, যারা কখনো লাইনে দাঁড়াতে পারে না, যাদের দুঃখ দুর্দশা কেউ সাথে শেয়ার করতে পারে না, এমনও পরিবার আছে। তাই নিরূপে নিঃস্বার্থভাবে জনগণের পাশে থাকতে হবে, এটাই হোক আমাদের প্রত্যাশা। যেন বঙ্গবন্ধুর কন্যা জনরী শেখ হাসিনার নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে উন্নত শীর্ষে বাংলাদেশ, এমন কোনো জায়গা নাই উন্নয়ন হয়নি। তাই মনে করি যতদিন জনরী শেখ হাসিনা থাকবে ততদিন এই দেশ উন্নয়ন হবে, এবং যার কারণে আজকে বিদ্যুৎ যায় না, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু সেতু দৃশ্যমান, আর আপনার মেয়র ফ্লাইওভার, তারপর হাতিঝিল, বিভিন্ন প্রকল্পের শেষ নেই। এখন ঢাকা ঘুরলে বোঝা যায় না, বাংলাদেশ ঘুরলে বোঝা যায় না এরা বাংলাদেশে আসছে, আসলে মনে হয় বাইরের জগতে আছে। এই বাংলাদেশটা অনেক এগিয়ে গিয়েছে, আমরা কখনো চিন্তা করিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে থাকবে, বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে, যেখানে আমরা স্যাটেলাইট বাহির থেকে ভাড়া করে মানে খরচ করে নিয়ে আসতো, আজকে আমাদের স্যাটেলাইট দিয়েও কিন্তু বাইরে যাবে।
স্থায়ী দেশ, একটি উন্নত রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে পরিচালিত হচ্ছে। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে যদি থাকি আরও এগিয়ে যাবে বাংলাদেশ। 15 আগস্টে আমি আমার ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ মানে বিভিন্নভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মিলাদ মাহফিল করবে, তারপরে আপনার মানুষকে খাবার বিতরণ করবে। আমিও ঠিক সেইভাবে আমার ওয়ার্ডে 22টি মসজিদ, প্রত্যেকটি মসজিদের দোয়া মাহফিল এবং তার জন্য দোয়া, এবং আমি প্রায় 700 থেকে 900 পরিবারকে 1 কেজি করে মাংস, 1 কেজি চাল বিতরণ করবো, যাতে করে সচেতনের মাধ্যমে মানে পাক করে বাসায় যেতে খেতে পারে, দূরত্ব বজায় রেখে আগে লিস্ট করে আমি সেইভাবে এবার কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রত্যেকটি মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করেছি। সবাই দোয়া করবেন এবং এই আগস্ট মাস সুখের মাস, এই শোকাহত মাসে বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।